হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্যামে শান্ত আছি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে থাকছে AMD ভার্সেস ইন্টেল। মানে জাস্ট শুনলে কিন্তু অনেকটা অবাক লাগে যে AMD-র সাথে ইন্টেলের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে AMD প্রসেসর, যেটা বেসিক্যালি আমরা রাইজেন প্রসেসর হিসেবে চিনি, AMD রাইজেন প্রসেসরের 4টা ল্যাপটপ আছে, ইন্টেল প্রসেসরের 4টা ল্যাপটপ আছে। আর রাইজেনের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা রেখেছি হচ্ছে সম্পূর্ণ ইলিট বুক সিরিজের মধ্যে, আপডেট কনফিগার, মিডিয়াম বাজেট সেগমেন্টের ল্যাপটপ আছে, প্লাস ইন্টেলের যে যারা আসলে কম্পিট করছে ইন্টেল হয়ে, যেমন জেডবুকের মধ্যে আমাদের কাছে আসলে ডেডিকেটেড গ্রাফিক্স সহ হাই এন্ডের ডিভাইস প্লাস মিড বাজেটের ডিভাইসও অ্যাভেলেবেল আছে। মানে আজকে কিন্তু লড়াইটা আসলে একদম হাড্ডাহাড্ডি হবে, কারণ আজকে সব কিছু মিলমতো রাখা হয়েছে। Ryzen 7, Ryzen 5, ডেডিকেটেড সহ, ডেডিকেটেড ছাড়া সবগুলো ভেরিয়েন্ট আছে। ইন্টেলের মধ্যে ডেডিকেটেড ছাড়া, ডেডিকেটেড সহ সবগুলো ভেরিয়েন্ট আছে। আশা করছি আজকের ভিডিওটা খুবই অসাধারণ হবে। রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার, কারণ আজকের ভিডিওতে ইন্টেল ভার্সেস AMD তো ডেফিনেটলি থাকছে। আশা করছি ভিডিওটা এনজয় করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ইন্ট্রোর পর চলে আসলাম সরাসরি মূল ভিডিওতে। আর ইন্ট্রোতে তো আপনারা আজকে দেখে নিয়েছেন যে আজকের ভিডিওটা কী পারপাসে থাকছে। আজকে কিন্তু AMD ভার্সেস ইন্টেলের একটা ফাটাফাটি কন্টেস্ট হবে। কে জিতবে কে হারবে জানি না, বাট আজকে আমাদের এখানে আছে AMD প্রসেসরের 4টা ল্যাপটপ, ইন্টেল প্রসেসরের 4টা ল্যাপটপ, আর কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার মতো না। প্রত্যেকটা ল্যাপটপই আসলে জনপ্রিয় এখন বর্তমানে, রানিং স্টক প্লাস একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে আছে ইন্টেলের যে ল্যাপটপগুলো, বেসিক্যালি জেডবুক ওয়ার্কস্টেশন আমাদের কাছে আছে। আপনারা সবাই জানেন জেডবুকের কিন্তু আমাদের কাছে একটা ধামাকা কালেকশন আছে, প্লাস রাইজেন সিরিজের তো কালেকশন আগে থেকে স্টক অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু আরও নতুন করে কোয়ান্টিটি চলে এসেছে। তা আমরা আসলে কথা না বাড়িয়ে সরাসরি ল্যাপটপে চলে যাবো। আমরা AMD ল্যাপটপগুলো দেখাবো, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা ইন্টেলের ল্যাপটপে চলে যাবো। তো অবশ্যই যারা ইন্টেলের ল্যাপটপ দেখতে যাচ্ছেন শেষ পর্যন্ত ভিডিওটাও কন্টিনিউ করবেন। আমরা ফার্স্টে যে ল্যাপটপ দিয়ে শুরু করবো, HP এলিটবুক 745G5, এটা রাইজেন সিরিজের মধ্যে, রাইজেন 5 2000 সিরিজ, 16GB র্যাম, 256GB M.2 NVMe SSD, এবং এটাতে আমরা পাচ্ছি AMD রেডনের 1GB ডেডিকেটেড গ্রাফিক্স, যেটা রেডিয়ন ভেগা 8 সিরিজের। 14 ইঞ্চি ন্যানো বেজেল FHD ডিসপ্লে পাচ্ছি আমরা, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন সব কিছু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। একদমই চমৎকার ল্যাপটপটা। আর ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা পরে ব্যাকআপ থাকবে, কাস্টমাইজেশনের সুযোগ আছে, র্যাম SSD দুইটাই আপনি আপডেট করতে পারবেন। এটার যে প্রাইসটা পড়বে, এটার প্রাইস আমরা রাখছি 36,990 টাকা, রাইজেন 5 2000 সিরিজ ল্যাপটপ। এবং আমাদের কাছে কিন্তু 745G6টা অ্যাভেলেবেল আছে, জাস্ট খুবই অসাধারণ। দেখেন আপনারা কন্ডিশনটা, যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে HP এলিটবুক 745G6, রাইজেন 5 3000 সিরিজ 3500U, 16GB র্যাম DDR4 2400 MHz, 256 PCIe NVMe Gen3 SSD আছে, এবং এটাতে আমরা পাচ্ছি AMD রেডনের ভেগা 8 2GB ডেডিকেটেড গ্রাফিক কার্ড, এবং 14 ইঞ্চি FHD ন্যানো বেজেল ডিসপ্লে আছে, অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে যেটাতে রিফ্লেকশন হবে না, 250 নিটসের ব্রাইটনেসের একটা ডিসপ্লে পাচ্ছি আমরা, 75% sRGB, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে। ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ থাকবে, কাজের ব্যতিক্রমে কিন্তু কম বেশি হবে। ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন। 3D ডিজাইনের কাজও ল্যাপটপ দিয়ে করা যাবে, যেহেতু গ্রাফিক্স আছে আপনারা টুকটাক গেমও খেলতে পারবেন ল্যাপটপটা দিয়ে। এটার যে প্রাইসটা আমরা রাখছি, এটার প্রাইসটা পড়বে 40,990 টাকা। আমাদের কাছে 40 পিসের স্টক অ্যাভেলেবেল আছে, যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা আসলে শুধু এই ল্যাপটপটার স্টক নিয়ে একটা আলাদা ভিডিও চান, তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন, কারণ এই ল্যাপটপটা এখন সব থেকে বেশি জনপ্রিয়, যার কারণে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টক রাখার চেষ্টা করছি, যেটা হচ্ছে 40 পিস প্লাস স্টক। তো ডেফিনেটলি আপনারা যদি স্টক দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো ওইটার জন্য একটা সেপারেট ভিডিও করার। তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে HP এলিটবুক 745G6 Ryzen 7। আর Ryzen 7 মানে তো আসলে রাইজেন সিরিজের মধ্যে একদম লাস্ট সিরিজ হচ্ছে Ryzen 7। বেসিক্যালি Ryzen 9 প্রসেসরটা অ্যাভেলেবেল আছে, বাট Ryzen 9 টোটালি ফ্ল্যাগশিপ ল্যাপটপ ছাড়া পাওয়া যায় না। তো এই সিরিজ অনুযায়ী বিজনেস সিরিজ ল্যাপটপে Ryzen 7ই হচ্ছে হাইয়েস্ট প্রসেসর। আমি যদি বলি এটা হচ্ছে Ryzen 7 3000 সিরিজ 3700U, কন্ডিশনটা আপনারা প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশনটা খেয়াল করবেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, কারণ ITBD সবসময় আসলে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলোই রাখার চেষ্টা করে। এবং এটাতে আমরা পাচ্ছি 16GB র্যাম DDR4 2400 MHz, 256 PCIe NVMe Gen3 SSD আছে। এটাতে আমরা পাচ্ছি AMD রেডনের ভেগা 8
2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু র্যাম এসএসডি কাস্টমাইজেবল। আপনার র্যাম বাড়াতে পারবেন, 32GB করতে পারবেন, এসএসডি 1000, 2000, 4000, 6000 GB পর্যন্ত ইনস্টল করতে পারবেন আপনারা। 14 ইঞ্চি FSD ন্যানো বেজেল ডিসপ্লে আছে, যেটা বেসিক্যালি অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে। FSD প্যানেল, রিফ্লেকশন হবে না, 250 নিটসের ব্রাইটনেস হবে ডিসপ্লেতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, ব্যাং অ্যান্ড অলুফসনের স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, একদম ফুলি ফ্রেশ কন্ডিশন। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে। এটার যে প্রাইসটা আমরা রাখছি, এটার প্রাইসটা পড়বে 43,990 টাকা আমাদের কাছে। তো যারা চাচ্ছেন, আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, ডেফিনেটলি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো রাইজন সিরিজের মধ্যে, যেটা হচ্ছে HP এলিটবুক 835G7। আর এই ল্যাপটপটা একদমই অসাধারণ, কারণ কি, এটা রাইজেন 7-এর 4000 সিরিজ ল্যাপটপ, প্লাস এটা কিন্তু আসলে 8 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর। 4000 সিরিজ, 8 কোর, 16 থ্রেড, 512 GB PCI NVMe Gen 3 SSD, 16 GB RAM, 3200 MHz 3200 MHz র্যাম আছে, AMD রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে, 13.3 ইঞ্চ একদম সুপার ন্যানো বেজেল IPS ডিসপ্লে, যেটা বেসিক্যালি অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাচ্ছি আমরা, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, একদম ফুলি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই, টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এটার যে প্রাইসটা, ব্যাটারি ব্যাকআপের কথা বলতে চাই, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা পরে ব্যাকআপ থাকবে, সব ধরনের ভারী কাজ করতে পারবেন, কারণ এটাতে আমরা পাচ্ছি 8 কোর 16 থ্রেড, হেক্সা কোর একটি প্রসেসর, মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে খুবই ভালো হবে। 16GB 512GB আছে, আপনারা চাইলে 32GB র্যাম SSDও মন মতো আপগ্রেড করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত, একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রোডাক্ট, আপনারা যদি খেয়াল করেন টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা অল ওভার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এটার যে প্রাইসটা 55,990 টাকায় প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো ডেফিনেটলি এটা একটা বেস্ট ডিল আমি বলবো, যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি 15 ডেজ একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে 15 দিনের মধ্যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আমরা সম্পূর্ণ ল্যাপটপটি চেঞ্জ করে দিয়ে থাকি। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, 5 বছর কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। আর ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি ইস্যু থাকে না, কারণ ফিজিক্যাল ড্যামেজ হলে আসলে ওয়ারেন্টি প্রোভাইড করা পসিবল হয় না। তো অবশ্যই আপনারা ফিজিক্যাল ড্যামেজ বাদে এনি কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যু 15 ডেজের মধ্যে আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। এখন আমরা দেখাবো ইন্টেলের যে ল্যাপটপগুলো আছে, ইন্টেলের বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ আছে, যেমন জেডবুকের কালেকশন, এই কালেকশনগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো। কারণ কিছুক্ষণ আগে আমরা কিন্তু AMD-র যে ল্যাপটপগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, 4টা চমৎকার ল্যাপটপ ছিল, যেটা হচ্ছে HP লিটবুক 745G5, HP লিটবুক 745G6 রাইজেন 5, HP লিটবুক 745G6 রাইজেন 7 এবং HP এলিটবুক 835G7 রাইজেন 7, এবং ওইটা কিন্তু হেক্সা কোর প্রসেসরে ছিল। তো এখন আমাদের কাছে ইন্টেলের যে কম্পিটিটরগুলো আছে, ইন্টেলের মধ্যে ফার্স্টে আমরা পাচ্ছি HP জেডবুক 14U G5 কোরাই 5, HP জেডবুক 14U G5 কোরাই 7, HP জেডবুক 15U G6 এবং HP জেডবুক 15G6 ডায়মন্ড কাট ডিজাইন গেমিং ল্যাপটপ, টোটালি অ্যাগ্রেসিভ লুকিং একটা ল্যাপটপ আমি বলবো, খুবই চমৎকার আছে। আমরা ফার্স্টে একদম লো প্রাইস থেকে শুরু করব। ফার্স্টে যে ল্যাপটপটা দেখা বেরোচ্ছে HP জেডবুক ওয়ার্কস্টেশন 14U G5 কোরাই 5 8 জেনারেশন, 16GB র্যাম, 256GB M.2 NVMe SSD, 8GB ইন্টেলের USD সিরিজ গ্রাফিক্স আছে, চাইলে বাড়ানো যাবে র্যাম, চাইলে SSDও বাড়াতে পারবেন, 14 ইঞ্চি FSD ন্যানো বেজেল ডিসপ্লে আছে, যেটা বেসিক্যালি ফুল HD প্যানেল, 250 নিটস ব্রাইটনেস হবে, কালারটা যথেষ্ট অ্যাকুরেট, ফেস আনলক পাচ্ছে যেটা অপশনাল, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, সম্পূর্ণ মেটাল বডি, গ্রে কালারের মধ্যে ল্যাপটপটা খুবই চমৎকার লাগে। মানে আপনি দেখেন ডিস্টেন্সটা, সিলভার কালার আর গ্রে কালার, মানে যথেষ্ট ডিফারেন্ট একটা ল্যাপটপ। কারো কাছে এই কালারটা পছন্দ, কারো এই কালারটা পছন্দ, আমি কোনো কালারটাকে খারাপ বলবো না, বাট আসলে পছন্দের উপরে ডিপেন্ড করে, কারণ জেডবুকে অনেকে আসলে প্রিফার করেছে বা অনেকেই জেডবুকে ভোট দিয়েছে, জেডবুকটা কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে। তো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ আছে ল্যাপটপটাতে। আর এটার যে প্রাইসটা আগে বলছি, যেটা দিয়ে কী কী কাজ করা যাবে, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, বেসিক যে কাজগুলো আছে খুবই স্মুথলি আপনারা করতে পারবেন। এটার যে প্রাইসটা, 16GB র্যাম, 256 SSD, কোরাই 5 8 জেন, প্রাইসটা হচ্ছে 38,990 টাকায় আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। ইন্টেলের যে নেক্সট কম্পিটিটরটা আছে, সে হচ্ছে HP জেডবুক ওয়ার্কস্টেশন 14U G5 কোরাই 7 8 জেনারেশন। এটা কনফিগারেশন খুবই ভালো, কারণ আমিও আসলে দেখছি যেটা কনফিগারেশন খুবই চমৎকার। টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছি আমরা, 14 ইঞ্চি FSD টাচ স্ক্রিন IPS ডিসপ্লে, কোরাই 7 8 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, DDR4 2400 MHz এবং 8GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে, 14 ইঞ্চি FSD ন্যানো বেজেল ডিসপ্লে থাকছে, যেটা ডেফিনেটলি টাচ স্ক্রিন পাচ্ছি আমরা, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আপনারা যদি খেয়াল করেন, টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ থাকবে, সব ধরনের ভারী কাজ, এবং এটাতে কিন্তু 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে। মানে আপনারা টুকটাক গেম, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং, 3D ডিজাইনের কাজও খুবই স্মুথলি কিন্তু ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন। আর এটার যে প্রাইসটা 55,990 টাকায় কিন্তু প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। স্পেসিফিকেশানগুলো আবারও বলে দিচ্ছি, HP ZBook 14U G5, Core i7 8th gen, 16 GB RAM, 512 GB SSD, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, ডিসপ্লে সেকশনে হচ্ছে টাচ স্ক্রিন, এবং এটাতে আমরা পাচ্ছি কিন্তু 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। তো খুবই চমৎকার একটা ল্যাপটপ, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, প্রাইসটা হচ্ছে 55,990 টাকা। নেক্সটে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে HP ZBook ওয়ার্কস্টেশন 15U G6, যেটা আসলে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে, এবং এটা কিন্তু G5 না, G5টা বেসিক্যালি রেগুলার মডেল, এটা হচ্ছে G6 আপডেটেড ভেরিয়েন্ট, Core i7 8th gen, 16 GB RAM, 512 GB PCIe NVMe Gen 3 SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে। জাস্ট ল্যাপটপের কন্ডিশনটা যদি আপনারা একটু ক্লোজ থেকে দেখেন, একদম সুপার ফ্রেশ, খেয়াল করছেন টোটালি। যদি কিবোর্ড সেকশনটা আপনারা দেখেন, খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক লেআউট সহ আছে, ZBook-এর ব্র্যান্ডিং করা আছে, Core i7 8th gen, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাঙ্গ অ্যান্ড অলুফসনের স্টেরিও সাউন্ড সিস্টেম, আর 15.6 ইঞ্চ ম্যাসিভ একটা ডিসপ্লে, যেটা বেসিক্যালি ফেস লক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা। আর 15.6 ইঞ্চ যাদের পছন্দ তারা ডেফিনেটলি মডেলটা চুজ করতে পারেন, কারণ 14U G5 বা G6 বা 15U G6 এর মধ্যে পারফরমেন্সের তেমন একটা ডিফারেন্স নেই, বাট ডিসপ্লে বা ফর্ম ফ্যাক্টরের দিকে অনেকটা ডিফারেন্স আছে। কাস্টমাইজ করা যাবে, কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন, ফুল সাইজ কিবোর্ড পাচ্ছেন, ফুল সাইজ ডিসপ্লে পাচ্ছেন। আর এটা যে প্রাইসটা আমি বলবো, 55,990 টাকায় 15U G6 আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। কনফিগারেশনটা আবারও বলে দিচ্ছি, Core i7 8th generation, 16 GB RAM, 512 SSD, RAM 32 GB করতে পারবেন, SSD কিন্তু মন মতো আপগ্রেড করা যাবে। এবং আজকের ভিডিওর যে লাস্ট ল্যাপটপটা দেখাবো আমরা, ইন্টেলের মধ্যে যে লাস্ট কম্পিউটারটা দেখাবো সেটা হচ্ছে HP ZBook 15G6। ল্যাপটপটা আসলে ডায়মন্ড কাট ডিজাইন, আপনারা দেখেন জেম কাট ডিজাইন পাচ্ছি আমরা, খুবই গর্জিয়াস, অ্যাগ্রেসিভ লুকিং একটা ল্যাপটপ। আর এটা কিন্তু আমরা গেমিং ল্যাপটপ বা প্রফেশনাল ল্যাপটপ যে কোনো ল্যাপটপে বলতে পারি, কারণ এটার কনফিগারেশন একদম টপ নচ। Core i7 9th generation, 32 GB RAM, 512 GB SSD, প্লাস এটাতে আমরা পাচ্ছি NVIDIA RTX কোয়াড্রো সিরিজের 4 GB DDR5 ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, 64 GB RAM আপডেট করা যাবে, SSD জন্য 3টা স্লট আছে, র্যামের জন্য 4টা স্লট আছে, মানে 3টা স্লটে আপনার SSD ব্যবহার করতে পারবেন, এটা আসলে 4TB 8TB করেও ব্যবহার করতে পারবেন, আর 4টা RAM স্লট আছে, আপনারা টোটাল 64 GB RAM এটাতে আপগ্রেড করতে পারবেন, 4 GB NVIDIA RTX সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, 15.6 ইঞ্চ ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটা বেসিক্যালি 100% SRGB, বেশ কিছু মডেলে আমরা ফেস লক পেয়েছি, বেশ কিছু মডেলে ফেস লক পাইনি, তো এটা ডেফিনেটলি অপশনাল একটা বিষয়, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন আছে, আর কন্ডিশনটা দেখেন একদম টোটালি ফ্রেশ, আর জেম কার্ড ডিজাইন তো পাচ্ছেন ডেফিনেটলি, হিটিং ইস্যু আসলে এটাতে খুবই কম, কারণ এটা অনেকটা মানে হিটসিংটা অনেকটা ম্যাসিভ, তো হিটিং ইস্যু খুবই কম হবে। যারা 3D রেন্ডারিংয়ের কাজ করেন, যারা 24/7 রাফ ইউজ করেন, ভারী কাজ করেন, সিমুলেশনের কাজ করেন, বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য ল্যাপটপটা সাজেস্ট থাকবে। এটার যে প্রাইসটা পড়বে, এটার আসলে ব্র্যান্ড নিউ প্রাইসটা আমি বলে দিতে চাই, এটার ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে অ্যামাজনে আপনারা চেক করতে পারেন, $2,500, মানে বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আছে 2,50,000 থেকে 2,30,000-এর মধ্যে, বাংলাদেশে আমরা এটার প্রাইস রাখছি 77,990 টাকা। i7 9th generation, বেসিক্যালি এটা 8 সিরিজ প্রসেসর, মানে 6 Core 12 Thread, প্লাস এটাতে আমরা পাচ্ছি 14 MB ক্যাশ, প্লাস 32 GB RAM, 512 GB SSD, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, আরও অনেক কালেকশন আছে, বাট আজকের ভিডিওটা আসলে বেসিক্যালি AMD বেসড এবং ইন্টেল বেসড ছিল, যেটা বেসিক্যালি AMD-র মধ্যে যে পপুলার মডেলগুলো, ইন্টেলের মধ্যে যে পপুলার মডেলগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এর বাইরেও যদি আপনাদের কোনো ল্যাপটপ পছন্দ থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমাদের কাছে হিউজ ভ্যারাইটিস অফ স্টক অ্যাভেলেবেল আছে, কালেকশন অ্যাভেলেবেল আছে, অবশ্যই সরাসরি আমাদের শপ ভিজিট করলে আপনারা বিস্তারিত সব কিছু দেখে বুঝে চালিয়ে তারপর পারচেস করতে পারবেন। তো সেই জন্য শপের লোকেশনটি বলে দিচ্ছি, আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি, মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার তৃতীয় তলা, ITBD, গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারি পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে,
টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করার ক্ষেত্রে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, ড্রাইভার সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই উপরে আমাদের কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে itbdcomputer.com, সেখানেও আপনারা চেক আউট করতে পারেন। ডেফিনেটলি ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, শপের অ্যাড্রেস সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে। ইনফ্যাক্ট ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবেন নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।